এই দেখো ওটা হচ্ছে চুল্লি, এখন চুল্লিটা চলছে, তো দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর চলে এখানে এই মেশিনটাই চলছে, এটা হচ্ছে কয়লার মেশিন, এখান থেকে এই কয়লা। বুবু সিডি লাগা যাবে বুবু। ও ফাইনালি লঞ্চের ভেতরেই চলে এসেছি। হ্যালো এমআই ফ্যামিলি, তো কেমন আছেন আপনারা? আই থিঙ্ক সবাই ভালো আছেন। আর আমি পলাশ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আপনারা দেখছেন পলাশ ফ্রম এমআই। তো গাইস আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাওড়া, আর আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে হাওড়ার ইটের ভাটা, যে ইট কীভাবে তৈরি হয় এটা হচ্ছে আমাদের আজকের মেন ঘোরার জায়গা। তো চলো যাই শুরু করে আজকের জার্নিটা। ওকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো ভিডিওটার। ওকে চলো। তো গাইস এখন আমরা আছি কুলপিতে, আর এই কুলপি থেকে আমরা যাব হাওড়া, কুলপি থেকে আমরা হাওড়া যাব। আর অ্যাকচুয়ালি কোন পাড় দিয়ে যাবো সেটা ঠিক করতে পারছি না, যদি ডায়মন্ড দিয়ে হয় তাহলে ডায়মন্ড দিয়ে যাব, ডায়মন্ড দিয়ে নূরপুর হয়ে যাব, না হয় আমরা ফলতা হয়ে যাব, যে কোনো একটা জায়গা দিয়ে যাব। তো যা দেখা যাক কোন পাড় থেকে সুবিধা হয়। তো মোটামুটি যে পাড় থেকে সুবিধা হোক না কেন আমাদের তো যেতেই হবে। তো চলো মোটামুটি যাই রাস্তা দিয়ে, কীভাবে যাওয়া যায় সেটা তোমাদের রাস্তার মধ্যে পুরোটা বলবো। ওকে চলো আর দেখতে থাকো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত। ওকে চলো লেটস গো। গাইস এখন বাজে 6:30, আর এখন আমরা ডায়মন্ডে যাওয়ার যে স্ট্রেট ওই স্ট্রেটটা ধরেছি, কুলপি থেকে ডায়মন্ড যাওয়ার যে স্ট্রেট ওই স্ট্রেটটা ধরেছি, আমরা ডায়মন্ডে নামব। আর ডায়মন্ড থেকে হয়ে আমরা যাব নূরপুরের বাস ধরে, তারপর ডায়মন্ডের দিকে যাই। আর তোমরা রাস্তার ভিউটা পুরোপুরি নিতে থাকো ততক্ষণ পর্যন্ত আমরা ডায়মন্ডে পৌঁছে যাই, ডায়মন্ডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওকে চলো। এখন আমরা আছি ডায়মন্ডে, আর ডায়মন্ড এখানে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর ডায়মন্ড থেকে নূরপুরের বাসটা একে ধরবো। তো চলো এখন বাস স্ট্যান্ডের দিকে যাই। ওকে চলো গাইস, ফাইনালি আমরা নূরপুর যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি, একটা অটো পেয়েছি, আর এখন ওই অটো ধরে আমরা নূরপুরের দিকে যাব। দেন আমরা ওইখান থেকেই হাওড়া যাওয়ার জন্য লঞ্চ বেরোবো একটা। তো চলো এখন আমরা নূরপুরের দিকে যাই, আর তোমরা রাস্তার পুরো ভিউটা নিতে থাকো, এখন পর্যন্ত আমরা নূরপুরেই পৌঁছে যাই। ওকে চলো যাওয়া যাক নূরপুরের দিকে, চলো। গাইস ফাইনালি আমরা চলে এসেছি নূরপুর জেঠিঘাটে, আর এখান থেকে আমরা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে আমরা যাব হচ্ছে তোমার দাদিয়াড়া বলে জায়গা, ওইখান থেকেই আমরা হাওড়াতে যাব। তো এখন ওই লঞ্চটা ধরার জন্য আমরা হেঁটে যাচ্ছি, আর জাস্ট মানে জার্নিটা এতটাই টাফ হয়ে গেছে এখান থেকে, একটা মানে 60 টাকা দুজনের ভাড়া নিয়ে নিয়েছে। তো যাই হোক যেতে হচ্ছে, যাই। তো চলো এখন নূরপুর জেঠিঘাটের দিকে যাই, আর ওইখান থেকে আমরা যাব গাদিয়াড়া, লঞ্চটা ধরবো। ওকে চলো। আর প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডার ওয়েদারে এই যে সূর্যের আলোটা কী দারুণ যে লাগছে, আর সে আর কী করে বলবো, দারুণ লাগছে সূর্যের এই যে তেজ, এই সূর্যের আলোটা। গাইস এখন বাজে 8:32, আর যেটা ওই পারে যাওয়ার জন্য যে লঞ্চটা আছে ওটা আছে 8:40 টাইম আছে, তাই মোটামুটি করে সকালে একটু টিফিন করে নিলাম। এখন আমরা এই পরোটা তরকারি এখানে দোকান পাবে, অবভিয়াসলি এখানে দোকান পাবে। তো এখান থেকে 8:40 লঞ্চটা আছে, তো আমরা 8:40 লঞ্চটা ধরবো, তাই 10 মিনিট একটু ওয়েট করবো এখানে। ওকে চলো আমরা 8:40 লঞ্চটা ধরি, তোমরা পুরো এই পারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, পুরো যাওয়ার জার্নিপত্র তোমরা দেখতে থাকো, লঞ্চে যাওয়ার জার্নিপত্র দেখতে থাকো। ওকে চলো এখন যাই লঞ্চঘাটের দিকে। ওকে ও ফাইনালি গাইস এই লঞ্চটা চলে এসেছে, আর আমরা এই লঞ্চে করেই যাব। তোমরা দেখতে পাচ্ছ এই লঞ্চটা চলে এসেছে, এই লঞ্চে করেই আমরা ওপারে যাব। ওকে চলো যাই গাইস, আমরা এখন লঞ্চে উঠছি, তোমরা দেখতে পাচ্ছ অবভিয়াসলি।
ফাইনালি লঞ্চের ভেতরেই চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি গাড়িওয়ালার অ্যাপার্টটা চলে এসেছি। এখন আমরা যাব জালালাবাদ। তো আমরা জালালাবাদের গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতে উঠে যাবো এখন জালালাবাদ। ওকে চলো যাই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। অনেকটা পথ জার্নি করে মোটামুটি এখন আমরা আছি হাওড়া জেলার সমস্ত ইটভাটাতে। আর তোমাদের মোটামুটি করে ঘুরে ঘুরে দেখাবো যতটা পারি। এখানে অনেকগুলো ইটভাটা আছে, অনেকগুলো জাস্ট অনেকগুলো ইটভাটা আছে, তোমাদের যতটা পারবো ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন হেঁটে হেঁটে ওই সব ইটভাটার দিকে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইটভাটা ইটভাটার ভেতরে কেমনভাবে ইট তৈরি হয়। ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে রাহুল ব্রিক্স। এখানে রাহুল যে কোম্পানির ইটটা এখান থেকে তৈরি হয়। তো আমরা এখানেই আছি বর্তমানে, আর তোমাদের দেখাচ্ছি কীভাবে কাজটা হচ্ছে। তোমরা ভালো করেই দেখো, জাস্ট এখানে অনেক হেল্পার যেটা দেখলাম, প্রচুর প্রচুর মহিলা শ্রমিকও এখানে কাজ করছেন। প্রচুর এখানকার বয়স্ক লোকেরা প্রায় এখান থেকেই প্রায় বেশিরভাগই জীবিকা নির্বাহ করে এই ইটের এখান থেকে কাজ করে। তোমাদের দেখাচ্ছি প্রায় ব্যাপারটা ঘুরে ঘুরে, ওকে দেখো তোমরা দেখতেই থাকো। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কত মহিলা শ্রমিক কাজ করছে। আর এটা হচ্ছে মেশিন চলছে, এটা কয়লার মেশিন। তো এইখান থেকে অ্যাকচুয়ালি কয়লাটা এখান থেকে ফেলা হয় দিয়ে কাজ করা হয়। একদম না, একদম না, তো ওই দেখো ওটা হচ্ছে চুল্লি। এখন চুল্লিটা চলছে, তো দেখো ধোঁয়া বের হচ্ছে। আর চলে এখানে এই মেশিনটাই চলছে, এটা হচ্ছে কয়লার মেশিন। এখান থেকে এই কয়লা ফেলা আছে ওপর থেকে, এই দেখো জাস্ট এটা এখানে কাজ বাজ দেখো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে কয়লার মেশিনটা চলছে, আর এইগুলোতে হচ্ছে কাঁচা মাটির যে শেপটা তৈরি করে ভেতরে ঢোকানো আছে, আর ওই মেশিন চালিয়ে এগুলোকে পোড়ানো হচ্ছে। পুড়িয়ে মেন যে ইঁটটা ওটা তৈরি করা হবে, আর এটাকে ভেতরে ঢোকানো আছে, ঢুকে এগুলো পোড়ানো হচ্ছে। পুড়িয়ে এই শেপটা তৈরি করা হবে, এই শেপটা তৈরি করা হবে একদম ইঁটটাই যে অরিজিনাল ইঁট তৈরি করা হবে। সব দেখো এইগুলো হচ্ছে কাঁচা, এগুলো হচ্ছে কাঁচা মাটির। তোমরা ভালো করে হয়তো দেখতে, এগুলো হচ্ছে কাঁচা, এগুলো হচ্ছে কাঁচা মাটি। আর এগুলো ইঁটের শেপ তৈরি করে এগুলো ভেতরে ঢোকানো আছে, আর কয়লা পুড়িয়ে ওই মেশিন চালিয়ে ওটা পোড়ানো হচ্ছে, আর ওপর থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর বেশ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অ্যাকচুয়ালি পুরো এরিয়াটা এখানে মিনিমাম 50টা মতো এরকম ভাটা আছে, আর পুরোটা তো ঘোরাটা হচ্ছে রাহুল রিক।
দেখতে পাচ্ছ এর এর স্তবকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর উপরে নিচে 1 নম্বর তারপরে 2 নম্বর তারপরে 3 নম্বর তে বিশাল বড় এরিয়া এটা পুরোটা সাজানো হবে মানে এর ভিতরে ফাঁকা তো এর যে ভিতরে এটা ফাঁকা আর এটা পুরোটা ওই কাঁচা এটা সাজানো হবে মানে এটা আগে মানে যেটা হয়েছে ওটা তো এটা আগে আগে পুরানো হয়েছে এটা ও আচ্ছা তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে এই কাঁচা মাটি দিয়ে যে ইঁটের শেপটা তৈরি করা হয়েছে ওটা রাখা হবে তারপরে ওই মেশিনটা দেখতে পাচ্ছ এখান থেকে কয়লা দিয়ে এই ভেতর থেকে হাওয়া চালানো হবে এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে হাওয়া চলবে দেন ওই যে কয়লার হাওয়াতে এগুলো কয়লাটা জ্বললে দেন তারপর এই যে কাঁচা ইঁটেটা ওইটা এন শেপে তৈরি হবে এখন আমরা হচ্ছে রাহুল যে ইটের যে এটা ফ্যাক্টরি এটা আছে ওইখান থেকে আমরা বেরিয়ে যাব মোটামুটি ওই একটাই ঘুরতে আমাদের প্রায় টাইম লাগলো 1 ঘন্টার কাছাকাছি জাস্ট এত বড় এরিয়া আর যেটা দেখলাম প্রায় পার ডে মজুরি প্রায় 1 লাখ টাকার জাস্ট মজুরিটা কাজ করে আর তোমরা দেখলে প্রায় এরিয়াটা কত বড় মানে এত বড় এরিয়া আমাদের একটা এরিয়া একটা জাস্ট ঘুরতে 1 ঘন্টা টাইম লাগলো ওরকম আরও প্রচুর প্রচুর আছে ইটভাটা তোমাদের দেখালাম প্রায় কীরকমভাবে তৈরি হয় তোমাদের দেখলে তো চলো আবার একটাতে যদি যেতে পারি চলো যাই ওকে চলো এখন আমরা একটা কাঠের পোল পেরিয়ে ওপারে যাবো মেন ইটের ভাটা যেতে হলে একটা কাঠের পোল পড়বে এটা হচ্ছে একটা খাল তো এটা হচ্ছে একটা কাঠের পোল পোলটা পেরিয়ে আমরা ওপারে যাবো অসম জায়গাটা দেখো গাইস আমরা আর একটা ভাটাতে যাচ্ছি তো চলো এটা একটা যেতে হলে একটা ব্রিজ পেরোতে হচ্ছে পোল সাইড যা প্রিয়া লেখা আছে কিন্তু ইঁটটা তো অন্য প্রিয়া ভাটা প্রিয়া ইঁট দেখতে পাচ্ছ গাইজ এখন ওই সামথিং 12টা বাজতে যায় সেই সকাল 9টা থেকে এসছি মানে টোটালি এখানে যেটা জানতে পারলাম প্রায় 1000টারও বেশি ভাটা আছে ইঁটের ভাটা 1000টারও বেশি ইঁটের ভাটা আছে তো সবকটা তো ঘোরা সম্ভব না 1000টা ইঁটের ভাটা ঘোরা সম্ভব না তো মোটামুটি প্রায় 6টা 7টা মতো ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম প্রায় কীভাবে তৈরি হয় কেমনভাবে জাস্ট পজিশনটা অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে জালালাবাদ বলে একটা জায়গা আছে তো টোটালি পুরোটাই আছে ওই জালালাবাদ ধরে প্রায় সবটাই এক পার থেকে পেয়ে যাবে সব ইটের ভাটাগুলো একধার থেকে পেয়ে যাবে প্রায় 1000টার মতো ভাটা একটার পর একটা আছে তো প্রায় যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর আর হাঁটা সম্ভব হচ্ছে না 3 ঘন্টা ধরে প্রায় হেঁটেই যাচ্ছে এখনও বসার চান্স হয়নি তো মোটামুটি করে এখন জাস্ট দুপুর হয়ে গেছে তো দেখা যাক সামনে খাওয়ার দাওয়ার কী পাওয়া যায় নাকি তো চলো আমরা এখন যাই ওকে চলো আমরা ইঁটের ভাটা থেকে বেরিয়ে এখন চলে এসেছি শ্যামপুর এটা হচ্ছে শ্যামপুর তো এখন শ্যামপুরে এসে খাওয়ার দুপুর হয়ে গেছে 12:30
তো এখন খাবারের খোঁজ করছি, বাট খাবারের কোনো দোকান পাচ্ছি না। দেখি কোথায় খাবারের দোকান পাওয়া যায়, খাবার পাওয়া যায় কি না দেখি। চলো দেখি, একটাও দোকান পাচ্ছি না এখনো পর্যন্ত, দেখি কি পাওয়া যায়। কি আছে এখানে? ওই তো হোটেল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো মোটামুটি একটা দোকান পেয়েছি, দেখি কি খাবার পাওয়া যায়। ওকে চলো খাওয়া দাওয়া করি। কি খাবার আছে? ফাইনালি আমাদের ভুরিভোজ কমপ্লিট হলো। অনেক খোঁজার পরে দোকানটা পেলাম, আর যেটা দেখলাম এখানে মাছ ভাত 50 টাকা, আর হচ্ছে বিরিয়ানি 70 টাকা করে নিল। আমি বিরিয়ানি খেলাম, আর আমার সঙ্গে যে মামা এসছে ও মাছ ভাত খেলো। দুজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন আরেকটা ভাটাতে যাব। তো চলো এখানে ঘুরি, এখানে ঘুরে নেক্সট আমরা বাড়ি ফিরবো, ফলতা হয়ে যাব। তো চলো যাই এখন আমরা, চলো আমাদের সঙ্গেই থাকো। ওকে লেটস গো গাইস। এখন আমরা শ্যামপুর ছেড়ে যাচ্ছি, শ্যামপুর থেকে ওই রয়্যাল ভাটাতে যাওয়ার জন্য গাড়ি ধরেছি, আর এখন রাস্তাতে আছি। তো চলো যাই, এখন যাব আমরা অ্যাকচুয়ালি রয়্যাল ভাটাতে, জায়গাটার নাম ঠিক বলতে পারছি না। তো চলো যাই, রাস্তায় ভিউটা নিতে থাকো, তখন আমরা রাহুল ভাটাতে পৌঁছে যাই, সরি রয়্যাল ভাটাতে পৌঁছে যাই। ওকে চলো। এখন আমরা চলে এসেছি যে রয়্যাল ব্রিক্স আছে ওইটাতে, এখানে চলে এসেছি, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকের স্পট, ঘোরার স্পট। এইখানেই আমরা আজকে লাস্ট ঘুরবো, দেন আমরা রিটার্ন করবো। আর অবভিয়াসলি দেখো, এটা হচ্ছে তোমাদের দেখাই যে এটা হচ্ছে রয়্যাল ব্রিক্সের টোটাল এরিয়াটা দেখাই পুরোটা। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইটাই হচ্ছে রয়্যাল ব্রিক্সের টোটাল এরিয়া। আর এটা হচ্ছে যেটা বলছিলাম, এখানেই হচ্ছে কাঁচা ইঁটগুলো সাজিয়ে রাখা হয়, দিয়ে ওই পার থেকে আগুন দেওয়া হয়। আর এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো থেকে ভেতর থেকে টোটাল আগুনটা বের হয়, দিয়ে ওইগুলো কাঁচা ইঁটগুলোকে পোড়ানো হয়, দিয়ে শেষ এইভাবেই ইঁটটা তৈরি হয়। দেখো এর পুরো এরিয়াটা, ওই দিক থেকে টোটালি এটার পুরো এরিয়া দেখতে পাচ্ছ নিশ্চয়ই। পাশেই হচ্ছে একটা নদী, টোটালটাই হচ্ছে টোটালটাই রয়্যাল ব্রিক্সের এরিয়া পুরোটাই দেখতে পাচ্ছ এটাই। গাইস ফাইনালি আজকের পুরোটা আমাদের ঘোরা কমপ্লিট হলো, টোটালটা যতটা পারলাম ঘুরিয়ে টোটালটা দেখানোর চেষ্টা করলাম। এখন প্রায় 3টে বাজতে যায়, তো এখন আমরা রিটার্ন করব, এখন আমরা ফলতা হয়ে যাব। ফলতা থেকে যাব দোস্তিপুর, এখান থেকে ডিরেক্ট যদি স্টেট বাই স্টেট ধরে আমরা যাব নামখানা, দেন আমরা ওইখান থেকে বাড়ি যাব। তো জাস্ট আজকের ভিডিওটা অনেকটাই হলো, অ্যাকচুয়ালি অনেকটা জায়গায় ঘুরতে হলো, তাই আজকের ভিডিওটা অনেকটাই হলো। তো গাইস আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকো। ওকে অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লাইক করেই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেন আমাদের ভিডিওটা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন কেউ যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশানগুলো ফার্স্টেই আপনাদের কাছে চলে যায়। তো আজকের এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে বাই।